فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. شمانة ديني بي جنجي سلن جي قرآن تلاوت قرار آگے کی پڑتے ہوئے এবং কোরআন তেলাওয়াত শেষ করার পর কি পড়তে হয়, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোরআন যখন শুরু করবেন তখন আউযুবিল্লাহ দিয়ে শুরু করবেন। এ বিষয়ে সূরা নাহালের 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাইযা ক্বারাআতাল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন পড়বেন তখন আল্লাহ তাবারকাতাল্লাহর নিকট বিচারিত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। তাহলে আউযুবিল্লাহ পড়ার নির্দেশ আছে কোরআন শুরু করার আগে। যদিও আমরা কোরআন তেলাওয়াতের আগে বিসমিল্লাহ পড়ি এবং দুরুদ পড়ি, এটা পড়া দিতে পারে, তবে মূল কোরআন শুরু হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মাধ্যমে। যদি সুরা শুরু থেকে পড়েন তাহলে বিসমিল্লাহ পড়বেন, আর যদি সুরার মাঝখান থেকে পড়েন তাহলে শুধু আউযুবিল্লাহ পড়ে শুরু করবেন, তখন আর বিসমিল্লাহ পড়া সুন্নত না। আর কোরআন যখন আপনি শেষ করবেন, তেলাওয়াত শেষ করবেন, তখন অনেকে সাদাকাল্লাহুল আযিম পড়ার অভ্যাস করছেন, এটা আসলে ঠিক না, এটাকে সুন্নত মনে করলে বেদাত হয়ে যাবে, কারণ এটা কোনো রাসূলের থেকে প্রমাণিত না। সাহাবায়ে কেরাম এমনটা করতেন না, কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযিম পড়তেন না, পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা যেটা সুন্নত, সেটা এটা এই সুন্নতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুপ্রমাণিত হওয়ার পরেও মানুষ এটাকে ছাড়িয়ে দিয়েছে, এটা সুন্নতে মাহজুরের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সেই সুন্নতকে ছাড়িয়ে দেওয়ার কারণে বেদাত ঢুকে গেছে সাদাকাল্লাহুল আযিম। সেই প্রকৃত সুন্নত কি, সেটা অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে, যেটা সুনান ইমাম নাসাই সুনানে কুবরার মধ্যে উল্লেখ করছেন এবং তবরানি ফি আদ-দুআর মধ্যে উল্লেখ করছেন এবং নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই উনার সিলসিলাতু সহিহায়ের মধ্যে উল্লেখ করছেন। হাদিসটি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান কাত্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মসজিদের মধ্যে বসতেন, ওয়ালা তালাতিলা ওয়ালা তালাকুর আনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোরআন তেলাওয়াত করতেন, ওয়ালা সাল্লা সালাতান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় সালাত শেষ করতেন তবে একমাত্র পড়তেন, ইল্লা খতামা যালিকা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ করতেন, কোরআন তেলাওয়াত শেষ করতেন, সালাত শেষ করতেন, তখন এই দোয়াটা অবশ্য পড়তেন, ইল্লা খতামা যালিকা বিকালিমাতিন, এই কালিমাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়তেন। কালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা মা তাজলিসু মাজলিসান ওয়া লা তাতলু কুরআনান ওয়া লা তুসালি সালাতান ইল্লা খতমতা বিহাউলাইল কালিমাত, ক্বালা নাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দোয়া, এই কালিমাগুলো পড়া দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি যখনই আপনি মাজলিস শেষ করেন, যখনই কোরআন তেলাওয়াত শেষ করেন, যখনই সালাত শেষ করেন, তবে আপনি এই কালিমাগুলো পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমি এগুলো পড়ি, মান ক্বালা খাইরান খুতিমা লাহু তবাউন আলা যালিকাল খাইর, যে ব্যক্তি কোনো মাজলিস শেষে এই দোয়াটা পড়বে আর মাজলিসটা যদি নাকি ভালো হয়ে থাকে তাহলে এর যে সব হয়েছে এর উপরে কি লাগবে, মোহর লাগবে, সব নষ্ট হবে না। ওমান কলা সারান কুন আলাহু কাফারা, যদি নাকি মাজলিসের মধ্যে কোনো উল্টাপাল্টা কর্তা হইয়া থাকে তাহলে এই কালিমাগুলা তার উল্টাপাল্টা কালিমার জন্য কি হয়ে যাবে, কাফারা হয়ে যাবে, খারাপ কথাবার্তার জন্য কাফারা হয়ে যাবে, অর্থাৎ গুনাহ মাফ হবে। সেই কালিমাগুলো কি, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বিভিন্ন শব্দে আছে, এখানে এই শব্দটা হচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, বা আমরা ওই হাদিসটাও পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাই এই সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত হলো কোরআন শেষ হবে সাদাকাল্লাহুল আযিমের মাধ্যমে নয়, বরং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এগুলোর মাধ্যমে। তাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বেদাত বর্জন করে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম বিসাব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب
রমজান আয়।